স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে, এ উপলক্ষে আজ সরকারি ছুটি। সকাল 10টায় প্রধানমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া গিয়ে পৌঁছান। এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন। এরপর পবিত্র সূরা ফাতিহা পাঠ করা হয়। প্রধানমন্ত্রীর পর তিন বাহিনীর প্রধান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। পরে একে একে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।